আমি ভালো নাই জানি আমার মতো আপনিও ভালো নাই ভালো থাকবেন কিভাবে ভালো নেই বাংলাদেশ সেজন্য আমার মন ভালো নেই আপনাদেরও মন ভালো নাই। কারণ যেখানে বাংলাদেশের বারোটি জেলায় বন্যায় প্লাবিত হয়ে গেছে বারোটি জেলায় যদি আমরা কম করে এক কোটি লোকের বসবাস ধরি সেই ক্ষেত্রে বাংলাদেশে আঠারো কোটি লোক হইলে প্রতি আঠারো জনে একজন আক্রান্ত তার মধ্যে নেই বিদ্যুৎ ব্যবস্থা যেহেতু বিদ্যুৎ ব্যবস্থা নাই সেহেতু মোবাইল নেটওয়ার্কও নাই মানুষ উপজেলা পর্যায়ে পর্যন্ত পৌঁছাইতে পারতেছে না যারা ত্রাণ সহায়তা করতে যাচ্ছে বা উদ্ধার তৎপরতা চালাতে যাচ্ছে তো যেখানে উপজেলা পর্যন্ত যাওয়া যাচ্ছে না সেখানে ইউনিয়ন পর্যায়ে অথবা গ্রাম্য পর্যায়ে লোকাল এরিয়াতে গিয়ে কিভাবে উদ্ধার তৎপরতা চালাবে অথবা ত্রাণ সরবরাহ করবে এটা ভেবে দেখেন তো যেই যেই দেশেই আছেন যেই যেখানেই আছেন বাংলাদেশের নাগরিকরা যেই নামাজ পড়েন না তিনিও নামাজ পড়েন নামাজ পড়ে দেশ এবং দশের জন্য দোয়া করেন এই মুহূর্তে একমাত্র আল্লাহ আল্লাপাকরাবুল আলমিন ছাড়া আর বানবাসী মানুষদেরকে কেউই রক্ষা করতে পারবে না কারণ এমনও এলাকা আছে প্রতি আপনার এক ঘন্টায় এক ফিট পানি বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ মানুষ ঘরের ছাদের উপরে উঠে বা চালের উপরে উঠে কোনো রেহাই পাচ্ছে না ভাই আপনি যদি নামাজ না পড়েন না আজকে অন্তত বন্যা দুর্গত মানুষের রক্ষা করার জন্য হলে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া দোয়া চান আল্লাহর কাছে পানা চান যেই যেই ধর্মের লোকই হন না কেন প্রার্থনার মাধ্যমে উপর আল্লাহর কাছে বাংলাদেশে এই সৃষ্ট বন্যাটাকে এটা বন্যাটা তো আসলে মানব সৃষ্ট কিছুটা প্রাকৃতিক সৃষ্ট আমাদের এলাকায় বিগত পঞ্চাশ বছরে মেন রোডে পানি ওঠে নাই বিগত পঞ্চাশ একশো বছরে মেন রোডে পানি ওঠে নাই কিন্তু এবার পানি উঠেছে তো তাহলে কি এবার যে পরিমাণ বৃষ্টি হয়েছে তার থেকেও কিন্তু অধিক পরিমাণ বৃষ্টি হয়েছে হয়েছিল বিগত দিনগুলোতে রেকর্ড ছাড়িয়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু কখনোই পানি ওঠে নাই এবার এই বৃষ্টিটাকে সুযোগ লাগিয়ে সুযোগ কাজে লাগিয়ে ইন্ডিয়া পানি ছেড়ে দিছে যেন বন্যা কবলিত হলো তারা বৃষ্টির উপরে দোষ চাপায় চাপাই দিতে পারে যে অতি বৃষ্টির কারণে আমরা বাধ্য হয়ে পানি ছেড়ে দিচ্ছে কিন্তু না বিগত দিনে কি এর থেকেও বেশি বৃষ্টি হয় না অবশ্যই হয়েছে এই তথ্যপত্রগুলা আমলে নিয়ে আন্তর্জাতিক আদালতে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করতে হবে আর এই মুহূর্তে যারা যাই যার অবস্থানে আছেন ভাই বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়ান যদি টাকা দিয়ে সহযোগিতা করতে না পারেন অন্তত তথ্য দিয়ে হলেও সহযোগিতা করেন কে কোথায় আটকা পড়ে আছে আপনারা সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী মাঠ পর্যায়ে আছে কিন্তু সেনাবাহিনীর পক্ষে ভাই এত বড় এরিয়া কাভারেজ দেওয়া সম্ভব না অত জনবল নাই আপনারা আপনাদের জায়গা থেকেও আপনারা একটু কষ্ট করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আর বিনা প্ল্যানিংয়ে কেউ বন্যা দুর্গত এরিয়া যাবেন না কারণ যেহেতু মোবাইল সংযোগ নাই নেটওয়ার্ক নাই সে তো আপনি নিজে বিপদে পড়ে গেলেও কিন্তু কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা নিতে পারবেন না অলরেডি অনেকে উদ্ধারকারী লোক বিপদে পড়েছে আমরা খবর পেয়েছি তো প্ল্যানিং করে যাবেন আর যেই যেই রিমোট এরিয়াতে যাবেন ওই রিমোট এরিয়াতে ওই লোকাল এলাকার লোকজনের সহযোগিতা নেবেন কারণ যেহেতু থই থই অথই পানি আপনি উত্তর দিকে যাচ্ছেন নাকি দক্ষিণ দিকে যাচ্ছেন আপনি বুঝতে পারবেন না আপনি সাগরের দিকে যাচ্ছেন নাকি গ্রামের দিকে যাচ্ছেন সেটা বুঝতে পারবেন না সেজন্য লোকাল এরিয়ার লোকজনকে সাথে রাখলে আপনারা অন্তত দিশা হারিয়ে গেলেও সেটা সঠিক দিশায় যেতে পারবেন পাশাপাশি আপনারা চেষ্টা করবেন বড় বড় ফাউন্ডেশনগুলোতে টাকা দেওয়ার জন্য নিজেরা লোকাল কোনো বিকেশ বাবাকে যদি টাকা দেন ওনারা ধরেন বিশ লাখ টাকা ফান্ড সংগ্রহ করলো সেই বিশ লাখ টাকা ফান্ড সংগ্রহ করে সেই টাকাটা টাকার জন্য যথাযথ পণ্য বিপণন করতে গিয়ে আরও পাঁচ লাখ টাকা খরচ করে ফেললেন তো দেখেন কত কত পার্সেন্ট টাকা মানে বিনা কারণে নষ্ট হচ্ছে আপনারা আশ্চুণ্না ফাউন্ডেশনে দান করতে পারেন অথবা আপনারা যেই এলাকা সাহায্য সহযোগিতা করবেন ওই এলাকার লোকাল কোনো লোক যদি আপনাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন থাকে সরাসরি ওনাদের মাধ্যমে টাকাগুলো দিবেন যাকেই টাকা দিবেন সেটা আবার খোঁজখবর নেবেন আপনাদের দেওয়া টাকাটা সঠিকভাবে বন্টন হয়েছে কিনা কারণ টাকা অনেক খারাপ জিনিস এটা মাথায় রাখবেন দান করবেন তবে দান অন্ধভাবে দান করবেন না দান করে সেই দানটার যথাযথ প্রয়োগ হয়েছে কি না সেটাও খোঁজখবর নেবেন এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার যারা দান করতে যাচ্ছেন তারা শিশু খাদ্য পোশাক এবং পাশাপাশি মোমবাতি এবং গ্যাস লাইট এগুলা এগুলা দানকৃত পণ্যের সাথে রাখবেন এই লিস্টের মধ্যে রাখবেন পাশাপাশি শুকনো খাবার তো অবশ্যই রাখবেন আর আপনারা যারা যে যে এলাকায় আসেন আপনার এলাকায় যদি কলা গাছ থাকে প্রয়োজনে কলা গাছের আপনারা সাপোর্ট বানিয়ে কলা গাছের নৌকা বানিয়ে আপনারা অবস্থান করেন আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে আসবে হিম্ম হারাবেন না আপনারা প্রয়োজনে ড্রাম দিয়ে নৌকা বানিয়ে আপনারা আপনাদের জায়গায় অবস্থান করুন নিরাপদ জায়গায় চলে যাওয়ার চেষ্টা করুন আপনারা যারাই আছেন যারা ইঞ্জিন চালিত নৌকায় যাবেন তারা অবশ্যই নৌকায় আপনার যাওয়া থেকে ফেরত আসা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ আপনাদের তেল আছে কিনা সেটা দেখবেন আপনাদের নিজেদের সেফটিটা আগে দেখবেন ভাই আপনারা উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে আবার নিজেদের আপনাদের জন্য যদি উদ্ধারকর্মী পাঠাতে হয় তাহলে তো এটা হিতে বিপরীত হয়ে গেল মরার উপরে খরাক হয়ে গেলো সেজন্য আপনারা আপনাদের সেফটি নিয়ে যাবেন পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যাবেন কারণ আপনারা নেটওয়ার্ক পাবেন না যেহেতু কারেন্ট নাই কারেন্ট নাই সেজন্য আপনারা একটা জিনিস মনে রাখবেন যেখানে উপজেলা পর্যায়ে পর্যন্ত আপনার যাওয়া যাচ্ছে না সেখানে রিমোট এরিয়াতে আপনারা যাচ্ছেন তো আপনারা কোনো ধরনের বিপদে পড়ে গেল কিন্তু আপনাদের উদ্ধার করতে যাওয়ার টিম যে যথাসময়ে পৌঁছাইতে পারবে সেটাও কিন্তু ঠিক না সেটা সেটাও কিন্তু অনেক দু আপনার কষ্টসাধ্য হয়ে যাবে সেজন্য আপনারা নিজেরা জেনে বুঝে তারপরে যাবেন আপনারা ভালো নেই বাংলাদেশ বাংলাদেশের জন্য দোয়া করবেন এই আপতকালীন মুহূর্তে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যেতে হবে বাঙালি হিসেবে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সেদিকে না গিয়ে যে যেমন যে জায়গায় আছেন সে জায়গা থেকে এগিয়ে আসুন আমার কাছে একটা জিনিস খুব ভালো লেগেছে যে বৌদ্ধ ভিক্ষুরা দেখলাম যে ওনারা আপনার সাহায্য করতে মাঠে নেমে গেছে তারপরে আপনার হিন্দু বরিশালের একটা আপনার হিন্দু মন্দিরের লোকজন ওনারা ওনাদের দুর্গাপূজার টাকা বাঁচিয়ে একটা অংশ কিন্তু বন্যা দুর্গতদের মাঝে দিয়েছেন দেখেন সম্প্রদায় সম্প্রীতির বাংলাদেশ যারা ইন্ডিয়ান মিডিয়া যারা বাংলাদেশকে ইয়ে করে বাংলাদেশকে নিয়ে যে বাংলাদেশে সংখ্যালঘুরা আপনার সংখ্যাগরিষ্ঠতাদের কাছে ইয়ে আসছে অসহায়ভাবে আছে বা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে সেখানে দেখেন সংখ্যালঘু যারা আপনাদের ভাষায় বলেন আমরা তো সংখ্যালঘুতে বিশ্বাস করি না কারণ এখানে বাংলা বা আমরা সবাই বাঙালি সবাই বাংলাদেশি জাতি বাঙালি জাতি দেখেন হিন্দু ধর্মের লোকজন কিন্তু পূজার টাকা বা যেটা পূজার টাকা যে টাকাটা পূজার জন্য রেখেছে এটা কত আপনার কত একটা ইম্পর্ট্যান্ট টাকা সেটাকে কিন্তু ইয়ের জন্য বন্য দুর্গতের পাশে দিয়ে দিয়েছে তো ভারতীয় মিডিয়াকে এই জিনিসগুলা যেন নজরে আসে যে পূজার টাকাও কিন্তু মানুষজনকে দিয়ে দেওয়া হয়েছে এই এই জিনিসগুলো পজিটিভ জিনিসগুলো প্রচার করার জন্য সবার কাছে বিশেষভাবে অনুরোধ করবো এখন এই মুহূর্তে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাই এগিয়ে আসুন যার যার অবস্থান থেকে আপনি টাকা দিয়ে না পারলে তথ্য দিয়ে সহযোগিতা করুন তথ্য দিয়ে না পারলে আপনি শ্রম দিয়ে সহযোগিতা করুন এই মুহূর্তে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই বারোটি জেলাকে রক্ষা করতে হবে আক্রান্ত বারোটি জেলাকে আপনার আমার সবার দায়িত্ব যারা প্রবাসে আছেন আপনারা আপনাদের জায়গা থেকে আর্থিকভাবে সাপোর্ট দেন আর্থিকভাবে সাপোর্ট দিতে না পারলে আপনারা নামাজের মাধ্যমে একটু দোয়া করেন ভালো নেই বাংলাদেশ আমি ভালো নেই আপনি ভালো নেই কারণ আপনারও তো লোকজন বাংলাদেশে অবস্থান করতেছে সবাই সবার জন্য দোয়া করবেন যেন এই দুর্যোগ থেকে আল্লাহ আমাদের রক্ষা করে আর যদি এটা প্রাকৃতিক সৃষ্ট দুর্যোগ হয় ওকে গুড আল্লাহ যে কোনো দুর্যোগে মানুষের কল্যাণে দেয় এটার জন্য আমরা ভালো কিছু পাবো আর যদি কেউ যদি ইচ্ছাকৃতভাবে প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগের সাথে সমন্বয় করে আমাদের বাংলাদেশকে উন্নয়নের ধারাকে অব্যাহত করার জন্য ব্যাহত করার জন্য উন্নয়নের ধারাটাকে এবং আমাদেরকে একটি প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে আমাদের দেশে মঙ্গা আমাদের দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করার জন্য যদি এই কাজটা করে থাকে আল্লাহ ওনাদেরকে হেদায়ত দান করুক আমিন আপনারা সবাই যার যার অবস্থান থেকে বাংলাদেশ বিনির্মাণের জন্য এগিয়ে আসুন